চট্টগ্রামে আবারো বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। হালি শহরে মারা গেছেন একজন আর মা ও শিশু হাসপাতালে ভর্তি আছেন শতাধিক রোগী। দর্শকের বিষয়ের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, হঠাৎ করে চট্টগ্রামে ডায়রিয়ার প্রকোপ কেন বাড়লো আর চিকিৎসকরা কি বলছেন এই সংক্রমণের ব্যাপারে জানাবেন আমাদের। ধন্যবাদ লাবণী আপনাকে। আমি চট্টগ্রাম মেডিকেলে আছি, এখানেও শিশু বিভাগে কিন্তু আমরা দেখছি ডায়রিয়া আক্রান্ত হয়ে 14 জন শিশু কিন্তু আসলে ভর্তি হয়েছেন এই পর্যন্ত। একইভাবে অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু আসলে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। তো আসলে চট্টগ্রাম মেডিকেল নয়, মেডিকেল ছাড়াও কিন্তু বেসরকারি যে মেডিকেল মা ও শিশু হাসপাতাল, সে হাসপাতালেও কিন্তু দেখা যাচ্ছে সেখানে রোগীর সংখ্যা বাড়ছে। গতকাল হালি শহরে ডায়রিয়া আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আমি একটু কথা বলবো, আমার পাশে আছেন শিশু বিভাগের প্রধান আছেন জগদীশ চন্দ্র দাস। আমি একটু জানতে চাচ্ছি কেন শিশুদের ডায়রিয়া আক্রান্ত হচ্ছে বলে মনে করছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এই ডায়রিয়া নিয়ে প্রশ্ন করার জন্য। আসলে ডায়রিয়া হয় অপরিষ্কার পরিচ্ছন্নতার জন্যই হয়। যদি অপরিষ্কার খাবার খায়, হাত যদি না ধুয়ে খায় হাত, তারপরে খাবার পরে যদি পায়খানার পরে যদি সামান দিয়ে হাত না ধোয়, বাসি খাবার এবং খাবারে যদি মানে মশামাছি বসে, সে তাতে ডায়রিয়ার সংক্রমণ বেড়ে যায়। এবং যে পানি খায়, সে পানি যদি বিশুদ্ধ পানি না হয় তাতেও ডায়রিয়া বাড়ে। আমাদের এখানে একটা ট্রেন্ড ছিল যে এখন স্যানিটারি ল্যাট্রিন প্রায় সবার হয়ে গেছে, কিন্তু স্যানিটারি ল্যাট্রিন সম্পর্কে একটা কথা হইল যে আমরা বড়রা স্যানিটারি ল্যাট্রিন ইউজ করি, কিন্তু আমাদের অনেক সময় ধারণা থাকে যে বাচ্চাদের শিশুদের পায়খানা বোধহয় পবিত্র, এত দূষিত নয়। কিন্তু শিশুদের পায়খানাও একইভাবে কিন্তু দূষিত, এই কথাটাও মনে রাখতে হবে। কাজেই শিশুদের পায়খানাও যত্রতত্র ফেলা পায়খানা করা, এটাও একটা কারণ হতে পারে ধারণা করা। অনেক ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ।